স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি সোনিয়া ফিনিশিতা। প্রতিদিন বিকেল 5:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। উত্তাল সমুদ্রে ইলিশ মাছ শিকারের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে নিষেধাজ্ঞা শেষ হওয়ার ক্ষণ গুনছেন জেলেরা। 65 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে মাছ ধরতে যাবেন তারা। দীর্ঘ বিরতিতে পরিবার পরিজন নিয়ে কষ্ট থাকলেও কাঙ্ক্ষিত মাছ ধরা পড়লে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে এই আশায় আছেন জেলেরা। অভিযোগের শেষ নেই। ভারতের হাজার হাজার জেলে বাংলাদেশে সমুদ্র সীমা থেকে গত এক মাসে টনকে টন মাছ ধরে নিয়ে গেছে, অথচ বাংলাদেশের জেলেরা না খেয়ে জীবনযাপন করছেন। আজকের বিষয় নির্ধারণ করেছে সাগরে ইলিশ ধরা আবার শুরু, কমবে কি দাম, এসব নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন পটুয়াখালী থেকে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম এবং কক্সবাজার থেকে কক্সবাজার অবতরণ কেন্দ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জয়নাল আবেদিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মানচিত্র অনুষ্ঠানে। শুরুতেই জয়নাল আবেদিন, আপনার কাছে আসতে চাইব যে দীর্ঘ 65 দিন পর আজ মধ্যরাত থেকে আবার জেলেরা সমুদ্রে নামছে মাছ ধরার জন্য, কি ভাবছেন, কি মনে করছেন যে কি পরিমাণ ইলিশ এবার জালে ধরা দিতে পারে? ডিবিসি নিউজ কে সব সময় বিশাল বাংলাদেশের বড় একটি সেক্টর মৎস্য সেক্টর নিয়ে সব সময় সমস্যা দুর্দশার কথা তুলে ধরার জন্য আমরা বিশেষ করে 65 দিনের আগে যে কথায় আমরা যে মুখার সম্মুখীন হয়েছিলাম, মুখাতো আমরা ব্যবসায়ীরা বোর্ড মালিক জেলেরা সবাই একটা ক্ষতিগ্রস্ত হয়েছি। এরপর পরে 65 দিনের বন্ধের ঘোষণা দিয়েছে সরকার, আমরা সরকারের সেই ঘোষণাকে যথাযোগ্যভাবে পালন করেছি এবং আমরা 65 দিন পরেই আমাদের সমস্ত জেলেরা আমরা যারা বোর্ড মালিকরা রয়েছি আমরা এখন মোটামুটি সবাই প্রস্তুত। অনেকের অবস্থা করুণ আছে, যারা ট্রলার বাইর করার মতো তাদের যে অ্যাবিলিটি নাই অনেকেরই, অনেকে সবাই বিভিন্ন আড়তদার থেকে টাকা পয়সা সাহায্য সহযোগিতা নিয়ে তারা বাইরে হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা আশা করছি যে গতবারও 65 দিনের পরে একটি ইলিশের চাপ ছিল, আমরাও আশা করছি যে 65 দিন যে ইলিশ সাগরটা, বিশেষ করে আমরা সবসময় সরকারকে বলে আসছি সাগরটা নিরাপত্তা রাখার জন্য। এরপরও আমরা শুনতে পাচ্ছি ভারতের বিভিন্ন ট্রলার এসে বাংলাদেশের জলসীমা থেকে ইলিশ মাছ তারা ধরে নিয়ে গেছে, অনেক রিপোর্টও প্রকাশ হয়েছে সেই বিষয় নিয়ে। আমরা আসলে এখন আতঙ্কিতের মধ্যে আছি। আমরা যে এখন যে প্রাকৃতিক যে দুর্যোগ, যে এই 65 দিনের মধ্যে যে বৃষ্টির যে দেওয়ার কথা ছিল কোনো ধরনের বৃষ্টি হয় না, বলতে গেলে আল্লাহর উপরে আমরা ভরসা রাখছি। আল্লাহ আমাদের কি আমাদের কপালে কি রেখেছে জানি না। আমাদের সমস্ত ট্রলার, একটি ট্রলার 5 লক্ষ টাকা থেকে 7 লক্ষ টাকা খরচ করে তারা এই 7-8-10-15 দিনের জন্য সাগরে যাবে। এখন আমরা 2-3 দিনের মধ্যে একটা রেজাল্ট পাবো, যদি মাছ যদি আল্লাহ রহমতে যদি সাগরে থাকে তাহলে আমরা মনে করি 2-3 দিনের মধ্যে একটি ইলিশের একটা বড় ধরনের চালান বাংলাদেশের তথা কক্সবাজারের বিভিন্ন মৎস্য ঘাটে আসার সম্ভাবনা রয়েছে। জি জয়নাল আবেদিন, আপনার কাছে আমি আরো একটি প্রশ্ন রাখতে চাই যে ইলিশের দাম প্রতি কেজিতে 2000 থেকে 2500 এবং কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাই যে 3000 টাকা কেজিতেও বিক্রি হচ্ছে। ইলিশের দাম এতটা, মানে এই পরিমাণ হওয়ার কারণ কি? ইলিশ চাষে তো আমাদের কোনো খরচ নেই। ধন্যবাদ আপনাকে। এটা আসলে বাংলাদেশের প্রতিটা মানুষের এই কথাটি নিয়ে সবসময় আমরা সম্মুখীন হই। আমরা যারা আমাদের যারা জেলারা যে মাছগুলো নিয়ে আসে, আমরা এই মাছগুলা প্রতিটা হাজার হিসাবে আমরা বিক্রি করি। যেমন কি আপনার 500 গ্রাম থেকে যে মাছগুলো এখন যে নতুন করে যে মাছগুলো আসবে 300 থেকে 500 গ্রামে যে মাছগুলো আসবে, এই মাছগুলো আমরা সর্বোচ্চ হয়তো বা 25-27-30 হাজার টাকার ভিতরে আমরা প্রতি শত মাছ আমরা বিক্রি করবো। তার মানে একটি মাছের দাম 300 টাকা, যদি 1000 মাছের যদি 30 হাজার টাকা হয় তাহলে একটি মাছের দাম পড়ে 300 টাকা। যদি যেমন কি আপনার 500 গ্রাম থেকে 700 গ্রাম যদি হয়, এ মাছ ধরেন আপনার 50-60 হাজার টাকা করে শতে বিক্রি করবো, তাহলে একটি মাসের দাম হচ্ছে 600 টাকা। এই মাছটা আমাদের থেকে বিভিন্ন ব্যবসায়ীরা নিয়ে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাজারজাত করে, তারা বাজারজাত করে বিভিন্ন আপনার ট্রান্সপোর্ট কস্ট আছে, আড়তদারি কস্ট আছে, সমস্ত কস্ট নিয়ে তারা একটা দাম নির্ধারণ করে। অনেকে আবার এক একটি মাসের মধ্যে 200 থেকে 300 টাকা করে বেশি বিক্রি করে খুচরা বাজারে। এই প্রভাবটা ওইখান থেকে আসে। আমাদের এখান থেকে আমরা প্রতি পিস মাছ
যেমন কি 1 কেজি সাইজের মাছ আমরা সর্বোচ্চ আমাদের এখানে 1000 থেকে 1200 টাকার উপরে কখনো আমরা এই রেট পাই নাই। এটা এবার কারণ বাজার, যাত্রাবাড়ি, অন্যান্য বড় বড় যে সমস্ত বাজার রয়েছে ওই বাজারের মধ্যে এই মাছটা 2 গুণ হয়ে যায়। এগুলো আমাদের আসলে আমরা যারা বোট মালিকরা রয়েছি, আমরা যারা ব্যবসায়ী রয়েছি, আমরা বলতে গেলে আমরা আমাদের এখান থেকে দাম বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। আমরা কম রেটে একদম সামান্য লাভে আমরা মাছটা ছেড়ে দিই, অনেক সময় আমাদের লসও হয়ে যায়। এখান থেকে নিয়ে গেছে 1000 টাকা, ওইখানকে টাকার আড়তদাররা আমাদেরকে 900 টাকা বিক্রি করে দিয়েছে, সেরকমও পার কেজি 100 টাকা করে লস দিয়ে আমরা অনেক সময় মাছ বিক্রি করে নিচ্ছি। এটা বিভিন্ন পাইকাররা যখন বিভিন্ন বাজারে বিভিন্ন মোকামে নিয়ে যায় এই মাছটা, তারা প্রচুর লাভ হিসাব করে মাছটা মানুষের কাছে এটা বিক্রি করে থাকে। জি জয়নাল আবেদিন, আপনার এই কথা রেশ ধরেই আমি মোহাম্মদ কামরুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে জয়নাল আবেদিন কিন্তু বলছিলেন যে তাদের কাছ থেকে আসলে মাছের কেজিতে সেটা 800 থেকে 1000 টাকা পর্যন্ত হচ্ছে, কিন্তু যখন সেটা ক্রেতাদের কাছে চলে আসছে সেটা হয়ে যাচ্ছে কেজি প্রতি 2000 থেকে কোনো কোনো ক্ষেত্রে 3000 টাকা পর্যন্ত। আপনি কি মনে করছেন যে কেন এই দামটা বাড়ছে, এবং ইলিশকে কি এখন আর জনসাধারণের জাতীয় মাছ বলা যায় কিনা, কি মনে করছেন আপনি? ধন্যবাদ ম্যাডাম আপনাকে, এবং আপনার মাধ্যমে ডিবিসি চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে এই মানচিত্রের মতো এত সুন্দর প্রোগ্রামের মাধ্যমে মৎস্য সম্পর্কিত বিষয়াদি, আমাদের জেলে এবং আমাদের চাষি, সমুদ্র সম্পদ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আপনারা তুলে ধরছেন, এই জন্য মৎস্য অধিদপ্তর পটুয়াখালীর পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার কথা রেশ ধরেই বলবো, আপনি বলছিলেন যে আশা নিরাশার কথা বলে মানচিত্র অনুষ্ঠান। আমি নিরাশার কথা বলবো না, আশার কথা বলে দিয়েই শুরু করব যে আমাদের যে 65 দিনের সামুদ্রিক অবরোধ শেষ হচ্ছে আজকে রাত 12টায়। আমাদের পটুয়াখালী জেলেদের, জেলাধীন সকল সামুদ্রিক জেলেরা তাদের এই 64 দিন, আজকে 65 দিন তারা যথেষ্ট ধৈর্য ধারণ করেছে। মৎস্য অধিদপ্তর তথা সরকারের দিক নির্দেশনা আইনকে শ্রদ্ধা করে তারা সমুদ্র সীমায় কোন রকম মৎস্য আহরণে নিয়োজিত ছিল না, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছিল এবং সেক্ষেত্রে মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ প্রশাসন সদা জাগ্রত ছিল। সেই হিসাবে পটুয়াখালী জেলায় আমরা 6,60,000 টাকা নিলাম এবং জরিমানার মাধ্যমে আদায় করেছি। আমরা যেই কথা বলছিলাম যে সমুদ্রে আমাদের যে জেলেরা এখন সমুদ্রে যাচ্ছে আজকে রাত 12টার পরে, আমরা আশা করছি সমুদ্র তাদের ফিরিয়ে দিবে না। আমরা আশা করছি যে সমুদ্র থেকে ইলিশ সহ আরো 474 প্রজাতির যে মৎস্য সম্পদ রয়েছে আমাদের জেলেদের জালে, সেগুলো বেশি বেশি পরিমাণে ধরা পড়বে এবং জেলেদের এই 65 দিনের দিন যে আমাদের বলছিলেন যে দুঃখ স্মৃতি, সেটা ঘুচে যাবে। আর যেই কথায় বলছিলেন, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসের কদর তো একটু ভালোই থাকে, বেশিই থাকে। স্বর্ণ যেরকম 1 লক্ষ টাকা ছাড়িয়েছে ভরি প্রতি, আমাদের ইলিশও কিন্তু আপনার আমার সকলের কাছে কিন্তু অত্যন্ত উপাদেয় এবং এটা জাতীয় সম্পদ। আর একটা জিনিস, বাজার দরের উপর সরকারের হাত নেই, এটা ওপেন মার্কেট। এই ওপেন মার্কেটে সাধারণত ক্রেতা এবং বিক্রেতা দুই ধরনের, দুই প্রক্রিয়ার মাঝে আমাদের ইলিশের মূল্যমান বা যে কোনো সম্পদের মূল্যমান নির্ধারিত হয়। আমরা আশা করছি যে বাজারে হয়তোবা যোগানের কিছুটা সরবরাহ কম আছে, এই 65 দিনের সমুদ্রের মাছ যেহেতু, ইলিশ মাছ যেহেতু আমাদের বাজারে উঠছে না, সেই জন্য যোগানের ম্যালথাস থিওরি অনুযায়ী যোগান যেখানে সীমিত দাম সেখানে একটু বেশি হচ্ছে। আমরা বিশ্বাস করি 65 দিনের অবরোধের শেষে যখন সমুদ্রে ব্যাপক ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ ধরা পড়বে, বাজারে অটোমেটিক মাছের দাম কমে যাবে। এবং যেই কথা বলছিলেন, ইলিশ অবশ্যই জাতীয় সম্পদ, ইলিশ অবশ্যই জাতীয় মাছ। বাংলাদেশের মৎস্য অধিদপ্তর প্লাস মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আমরা বিশ্বাস করি 18 কোটি মানুষের প্রত্যেকের কাছে যেন ইলিশটা সহজলভ্য হিসেবে পৌঁছে যায়, সেই জন্য মৎস্য অধিদপ্তর কাজ করছে। জি মোহাম্মদ কামরুল ইসলাম, এই যে সাধারণ মানুষের কাছে ইলিশ পৌঁছে দেওয়ার কাজটা কার এবং এই দামটা কারা নির্ধারণ করে, এই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো, কিন্তু আমাদের সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। দেখছেন মানচিত্র, আজ আলোচনা করছি সাগরে ইলিশ ধরা আবার শুরু, কমবে কি দাম, এই প্রসঙ্গে আলোচনায় যুক্ত আছেন পটুয়াখালী থেকে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম এবং কক্সবাজার থেকে কক্সবাজার অবতরণ কেন্দ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জয়নাল আবেদিন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মানচিত্রে। কামরুল ইসলাম, আপনি বিরতির আগে বলছিলেন যে ইলিশের সাথে স্বর্ণের একটা তুলনায় গিয়েছিলেন, সেখানে তো স্বর্ণ আসলে জনসাধারণের
ব্যবহার যে করতেই হবে এরকমটা কিন্তু না। কিন্তু আমরা যদি আমাদের জাতীয় ফল কাঁঠালের দিকে তাকাই, কাঁঠাল কিন্তু প্রতি পিস 100 থেকে 150 টাকা, যেটা আসলে সর্বসাধারণের সবাই হচ্ছে কিনে খেতে পারছে, কিন্তু ইলিশটা কিন্তু সর্বসাধারণে বা সব শ্রেণীর মানুষ কিনে খেতে পারছে না। ইলিশের দামটা নির্ধারণের ক্ষেত্রে কারা কাজ করছে বা কারা কাজ করতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ ম্যাডাম। প্রথমে আমি রূপক অর্থে ব্যবহার করেছিলাম যে ইলিশ আমাদের কাছে অত্যন্ত প্রিয় এবং এটা অত্যন্ত উপাদেয় এবং সবার কাছে কদর, তো যার কদর বেশি তার মূল্য একটু বেশি হতে পারে, এই উদাহরণটাই দিয়েছিলাম। তো মৎস্য অধিদপ্তর সরকারের ম্যান্ডেট নিয়ে তিনটা গুরুত্বপূর্ণ কাজ করে। একটা মৎস্য সম্পদ, বদ্ধ জলাশয়, পুকুর, খালবিল বা ঘেরে মাছ চাষ উন্নয়নের জন্য তারা প্রযুক্তিগত সহায়তা দেয়, জনগণকে উদ্বুদ্ধ করে এবং বিভিন্ন লজিস্টিক সাপোর্ট এগুলো দিয়ে থাকে। আরেকটি কাজ করে তারা নদ নদী মোহনা এবং অপার বঙ্গোপসাগরের যে সমুদ্র সম্পদ রয়েছে এই সম্পদের সংরক্ষণ এবং এর এর সুরক্ষার জন্য মৎস্য অধিদপ্তর বাংলাদেশ সরকারের যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো বাস্তবায়ন করে। জেলেদেরকে বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়ে থাকি, জন সচেতনতা সৃষ্টি করি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য। তো সেই হিসাবে আমাদের মাইলিশ সংরক্ষণের 22 দিন, জাটকা সংরক্ষণের 8 মাস এবং আমাদের এই যে সামুদ্রিক যে মৎস্য আহরণ থেকে বিরত যে সময় আমাদের 65 দিন, এই দিনগুলোকে মৎস্য অধিদপ্তর কঠোরভাবে আন্তরিকতার সাথে সকল সংস্থার সাথে সম্মিলিতভাবে বাস্তবায়ন করার চেষ্টা করে। সেখানে আমাদের মৎস্য সেক্টরের সাথে জড়িত আমাদের আড়তদার এবং জনপ্রতিনিধি, সরকারের বিভিন্ন সংস্থা সবাই সকলেই সমন্বিতভাবে আমরা কাজ করি। আপনি দেখতে পাচ্ছেন যে দিনে দিনে আমাদের মৎস্য সম্পদ, সামুদ্রিক সম্পদ এটা কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং আশা করছি আমাদের এই বৃদ্ধির ধারাবাহিকতা মৎস্য অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশ ক্রমে পরিকল্পনা মোতাবেক মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে এবং আমাদের সমুদ্র সহ আমাদের উপকূল নদ নদী মোহনার মৎস্য সম্পদের যে পরিবৃত্তি ঘটছে এটা ধারাবাহিকতা রক্ষা পাবে। আমরা আশা করছি এই 65 দিনের একটা ব্যাপক সরবরাহের ঘাটতি ছিল ইলিশের, এই 65 দিন যখন শেষ হয়ে যাচ্ছে আজকের মধ্যরাতে, এরপরে সাগর থেকে যখন একটা মাছ আহরণ শুরু হবে সে আহরণ শুরুর পরে বাজারে আমাদের সরবরাহ বাড়বে, সরবরাহ বাড়লে ইলিশের দাম আমি বিশ্বাস করি জি মোহাম্মদ কামরুল ইসলাম আপনার কাছে আসবো। আমি একটু যেতে চাই জয়নাল আবেদিন আপনার কাছে, যে জেলেদের পক্ষ থেকে একটা অভিযোগ আছে যে তারা তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে না ট্রলার মালিকদের কাছ থেকে এবং বেশিরভাগ জেলেই ভাড়াটে জেলে, এ ব্যাপারে আপনার মতামত জানতে চাইবো। আসলে জেলেরা মাত্র অনলি ফর শুধু মাত্র শ্রমটাই দিচ্ছে, শ্রম দিয়ে তাদের শ্রমের পরিবর্তে যেই একটা ট্রলারে যদি আপনার যদি 1 লক্ষ টাকা মাছ বিক্রি করে তাও তার শ্রম পাচ্ছে, যদি 10 লক্ষ টাকার মাছ বিক্রি করলো সে জেলে তার শ্রম পাচ্ছে। তবে এখানে অনেকেই ভুল বলে থাকে যে একটা ট্রলার যে বের করার সময় যে আভ্যন্তর যে বিভিন্ন খরচগুলো রয়েছে সমস্ত খরচগুলো বাদ দিয়ে একটা জেলেকে তার প্রাপ্যতায় একটা মালিক একটা মহাজন তাকে বোঝাই দিবে। এক্ষেত্রে অনেকে অনেকে বলে যে আমি 10-20 লক্ষ টাকার মাছ মেরেছি এক একটা ট্রলারে 6 মাসে 3 মাসে আমাকে টাকা দিয়েছে, তারা যে টাকাগুলা বিভিন্ন ভাঙতিভাবে টাকাগুলা নেই, এই টাকাগুলা যদি একসাথে নিলে এগুলো অনেক টাকা হবে। তারা বিভিন্ন ধরনের যে জেলেরা রয়েছে তারা বলতে গেলে তারা অনেকে সুশিক্ষিত না, তারা বিভিন্ন সময় মালিক মহাজন থেকে টাকা নিয়ে থাকে, এই টাকা তারা হিসাবও রাখে না, তারা সেই জন্য তাদের পক্ষ থেকে বলে যে আমরা ন্যায্য শ্রমটা পাচ্ছি না। এটা আসলে ভুল ধারণা, একটা মালিক কখনো চায় না যে একটা জেলেকে ঠকাইয়া আমি বড় লক্ষ্য হবো, এটা কখনো চায় না। তো সেই জন্য প্রতিটা মালিকই চায় যে একটা ট্রলারও যদি মাছ পায় সেখানে জেলেদেরও তাদেরও অধিকারের তাদেরও শ্রমের একটা তারা প্রাপ্য রয়েছে। মালিক বলেন, ব্যবসায়ীরা বলেন, সবাই তাদের মজুরি তাদেরকে প্রদান করে থাকেন, এটা আসলে ভুল একটা তাদের মনের মধ্যে থাকে যে আমরা কম পাচ্ছি। এখন ধরেন এক একটা টলার 7-8 লক্ষ টাকা দিয়ে জি জয়নাল আবেদিন আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনার ফোনটি বোধ হয় মিউট হয়ে গিয়েছে। হ্যাঁ, সেই পরিমাণ তারা মাছ পাচ্ছে না, 2 লক্ষ টাকার মাছ নিয়েও তারা এসে টলার গুলা খুলে ফিরে আসছে, 1 লক্ষ টাকার মাছ নিয়েও ফিরে আসছে, এরপরও জেলেদের প্রাপ্য জেলেদেরকে প্রদান করছে। তারা যে লস, বড় ধরনের একটা কোম্পানির একটা বোর্ড মালিকের একটা যে লস, সেই লস কিন্তু জেলেরা কখনো এটা মেনে নিতে পারে না বা এটা কখনো তারা সম্ভব না, সেই লস
তারা পরিশোধ করার মতো। জয়নাল আবেদিন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসতে চাইবো জয়নাল আবেদিন আপনার কাছে যে ইলিশের মৌসুম কি চেঞ্জ হচ্ছে কিনা। মোহাম্মদ কামরুল ইসলাম আপনার কাছে জানতে চাইছি যে ইলিশের মৌসুম কি চেঞ্জ হচ্ছে কিনা। আচ্ছা ধন্যবাদ ম্যাডাম। সারা পৃথিবীতে জলবায়ুর কিছুটা পরিবর্তন আমরা সবাই লক্ষ্য করছি। আপনার দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীর সকল প্রান্তে জলবায়ু আপনার নিরন্তর প্রতিনিয়ত ভাবে পরিবর্তন হচ্ছে। বাংলাদেশের বাইরে নয়, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের একটা বেশ কয়েক বছর যাবত আমরা লক্ষ্য করছি। যখন বৃষ্টিপাত হওয়ার কথা তখন ঠিক বৃষ্টিপাত হচ্ছে না, যখন টেম্পারেচার কম থাকার কথা তখন টেম্পারেচার বেড়ে যাচ্ছে, লবণাক্ততা বেড়ে যাচ্ছে আমাদের সাগর, নদী, মোহনা, এমনকি আমাদের নদীর ভিতরে অনেক জায়গায় লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে, যেটাকে আমরা স্যানিটি ইনক্লাইনেশন বলছি। মোহাম্মদ কামরুল ইসলাম অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের অনুষ্ঠানটি আজকে এখানেই শেষ করতে হচ্ছে। অন্যদিন নিশ্চয়ই আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। এ ছিল আজকের মানচিত্র, সঙ্গে থাকুন।